অর্থনৈতিক মন্দা ও ডলার সংকটের কারণে লেবাননে বাংলাদেশিদের মাঝে নেই ঈদের আমেজ। প্রবাসী সাংবাদিক বাবু সাহা জানান, অতীতে লেবানন প্রবাসীদের মাঝে ঈদের আনন্দ বিরাজ করলেও এবার পাল্টে গেছে সেই দৃশ্যপট। সাদামাটাভাবে বাংলাদেশিরা যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। লেবাননের মুকাল্লেস এলাকার আহলে সুন্নাত আল জামাতের উদ্যোগে নাভা এলাকায় বাংলাদেশিদের আয়োজনে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে করোনা থেকে মুক্তি, দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। প্রবাসীরা ঈদের নামাজ আদায় করতে পারলেও ডলার সংকটের কারণে দেশে পরিবারের কাছে টাকা পাঠাতে না পারায় দুঃখ প্রকাশ করেন। লেবাননে অর্থনৈতিক মন্দা, ডলার সংকট সহ খাদ্যদ্রব্যের কয়েক গুণ মূল্য বৃদ্ধির কারণে দীর্ঘ সময় ধরে বাংলাদেশিরা মানবেতর জীবনযাপন করছেন।